নয়ন আলী লিখেছেন কোনো মানুষকে হুজুর বলা যাবে কিনা, হুজুর কেবলা বলা যাবে কিনা। কেবলা তো আমাদের কাবা, কোনো আলেম বা কোনো দিনদার মানুষ আমাদের কেবলা হতে পারে না, অতএব কোনো মানুষকে হুজুর কেবলা বলাটা ভুল। হুজুর উপস্থিত বা একজন দিনদার ধর্মীয় ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে, কিন্তু যখন কেবলা যুক্ত করা হয় তখন তার মানে হলো এমন হুজুর যে হুজুরকে অনুসরণ করতে হয়, যাকে সামনে রেখে চলতে হয়। কেবলা তো আমরা নামাজের সময় যার দিকে ফিরে আমরা সালাতে করতে হয়। কোনো হুজুর আমাদের আসলে মূলত অনুসরণীয় না, হুজুররা শুধুমাত্র বার্তাবাহক, তারা কোরআন হাদিসের কথাটা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সে অনুযায়ী আমল করব। আমরা কোনো হুজুরকে পার্সোনালি অনুসরণ করি না, কিন্তু কেবলা বানানো অনেক সময় দেখা যায় যে অনেক অনেক পীর সাহেবকে সেজদা করে। তো এই যে তাকে সেজদা করতেছে, আমরা কাবার দিকে ফিরে আল্লাহকে সেজদা করি, কাবাকে সেজদা করি না। আর সেখানে অনেক সময় অনেক হুজুরকে, অনেক পীরকে ডাইরেক্ট সেজদা করতেছে, তো তাকে কেবলা বানাচ্ছে অনেক সময়। তো সে অর্থে কেবলা বলার সম্ভাবনা যেহেতু আছে, অতিভাবে বলা উচিত না, বরং হুজুর বা শেখ বা অন্য কোনো শব্দ দিয়ে তাকে আপনার ডাকা যেতে পারে। এবারে শামীম হোসেন আপনি লিখেছেন, মসজিদের ইমাম সাহেবকে হুজুর বলা যাবে কি না? হুজুর বলাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে এটা নিয়ে অহেতুক বাড়াবাড়ি করি। হুজুর শব্দের অর্থ যদিও উপস্থিত, আমরা অনেকে মনে করি যে একজন মানুষ অনুপস্থিত থাকলেও আমরা তাকে তার অগোচরে বলি হুজুর এসেছিলেন বা হুজুর চলে গিয়েছেন, তাহলে তিনি অনুপস্থিত, তাকে আমি উপস্থিত কীভাবে বললাম? এগুলো আসলে একেবারেই অমূলক কথা। কারণ হলো আসলে কোনো শব্দ দ্বারায় যখন একটা বিশেষ মিনিং পরিভাষায় নেওয়া হয়, তখন এই শব্দের মূল অর্থ কী সেটা আর বিবেচ্য থাকে না। অর্থাৎ হুজুর বলতে এখানে একজন আলেম, একজন দিনদার, একজন ধার্মিক মানুষ, সম্মানীয় মানুষ, বাস এটুকুই উদ্দেশ্য হয়ে থাকে। এখানে উপস্থিত অনুপস্থিতির ব্যাপারটা একেবারে গৌণ থাকে। আমরা অনেক কথা বলি যেগুলোর শব্দের অর্থ যদি খুঁজতে যাই তাহলে দেখা যাচ্ছে শব্দের অর্থ কিছুই পাওয়া যাবে না, কিন্তু এটা দ্বারা যেটা বোঝাতে চাই সেটা পাওয়া গেলেই হলো। অতএব হুজুর বলতে আমরা বোঝাই যেটা সেটা হলো মূল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি কী উদ্দেশ্যে হুজুর বলছি? বলছি হলো একজন আলেম, একজন দিনদার মানুষকে বোঝাবার জন্য, জাস্ট। অতএব হুজুর অর্থ, হুজুর শব্দের অর্থ সেটাই, তো সেটা হতে কোনো অসুবিধার কিছু নেই। অনেকে বলে যে হুজুর শুধুমাত্র বলা যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা আর আরও আতলামি বলা যেতে পারে। আমরা অনেকে এটাকে বেশ আপনার জোর গলায় দাবি করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো দেশে কোথাও হুজুর বলাই হয় নাই, ওনাকেও যে হুজুর বলা হয় সেটাও আপনার এ অর্থে যে ধার্মিকদের আপনার গোড়া মূল তিনি, আলেমদের মূল তিনি, সেই জায়গা থেকে তাকে হয়তো হুজুর বলা হয়, কিন্তু তারপরেও হুজুর এই উপাধি না বলে তিনি আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর নবী, এরকম উপাধিতে বলাই তাদেরকে তাকে উচিত। বরং তাকে হুজুর না বলে তার যে উপাধি আছে সেগুলো তাকে বলা উচিত। কিন্তু আমরা অনেকে মনে করি তাকে হুজুর বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, সেজন্য অন্য কাউকে আর বলা যাবে না, এটা একেবারেই ভুল ধারণা।